হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। রার বঙ্গ জুড়ে কার্যত তাণ্ডব চালিয়ে গেল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। ইতিহাসের সর্বাধিক বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে আসানসোল শহর, গোটা শহর এখন জলের তলায় চলে গেছে। অন্যদিকে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে বানভাসী হয়ে পড়েছে পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়া। সব মিলিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের অবস্থা রীতিমতো শোচনীয়। চলতি নিম্নচাপটি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি করে প্রভাব ফেলতে পারে তেমন একটা আন্দাজ করাই যাচ্ছিল, সেই মতো সতর্ক করা হয়েছিল বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলাকে। বুধবার দুপুরের পর থেকে ক্রমশই খারাপ হতে থাকে সেখানকার আবহাওয়া। নিম্নচাপ রাজ্যের পশ্চিমাঞ্চল দিয়ে যতই এগিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ সরতে থাকে, বৃষ্টি কিন্তু বেড়ে যায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এখনও কিন্তু কিছুটা দাপট চলছে পুরুলিয়ার দিকে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প টানা এবং পশ্চিমাঞ্চলে ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণে এমন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে আসানসোল শহরে। রাজ্যের অন্যতম সুখা শহর নামে পরিচিত এই শহরে 384 মিলিমিটারের মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে বাঁকুড়া, যেখানে বৃষ্টির পরিমাণ হয়েছে 354 মিলিমিটার প্লাস। পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে 175 মিলিমিটারের প্লাস, অর্থাৎ আরও বৃষ্টি এখানে যোগ হবে, আমরা পুরো রিপোর্টটা এখনও পাইনি। রেকর্ড পরিমাণে এই বৃষ্টির কারণে এই তিন শহরের পরিস্থিতি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে, মানুষের চলাচলের জন্য কোথাও নৌকারও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এদিকে এই পরিমাণ বৃষ্টির ফলে দামোদর, বরাকর, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বরে ব্যাপক পরিমাণে জলস্ফীতি দেখা দিয়েছে। এছাড়া মঙ্গলবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতেও সেখানকার নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে, ফলে পূজোর মুখে কার্যত দক্ষিণবঙ্গে আরও একবার বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে। আসলে বিষয়টি হলো, মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বানভাসী দক্ষিণবঙ্গ। আপাতত কিছুটা স্বস্তি দিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গেছে সুস্পষ্ট নিম্নচাপ, যার জেরে প্রবল বৃষ্টি এখনও কিন্তু হচ্ছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ভাসছে আসানসোল শহর, দুর্গাপুর, ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলি, আর এর ফলেই সিঁদুরে মেঘ দেখছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার মানুষেরা। বিহার এবং ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির জন্য রাজ্যের পশ্চিমের জেলার দিকে থাকা নদীগুলিতে বাড়ছে জলস্তর, আর সেই জল ধরে রাখতে না পেরে ডিবিসির তরফে ছাড়া হয়েছে প্রচুর পরিমাণ জল। সেচ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যা জল ছাড়া হয়েছে বর্ষাকালেও সেই জল ছাড়েনি ডিবিসি। জানা গেছে দুর্গাপুর ব্যারেজ থেকেই 1,97,091 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। মুকুটমণিপুর মাইথন জলাধার থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ার আশঙ্কা রয়েছে, আরও 2,00,000+ কিউসেক জল ছাড়বে বলে জানা যাচ্ছে। এর ফলে জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে দামোদর নদের সংলগ্ন এলাকা অর্থাৎ হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, হুগলির গোঘাট, খানাকুল, এই সমস্ত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে জলযন্ত্র, জল বেড়েছে দামোদর, অজয় নদে ডুবেছে দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, ইলামবাজার, মেজিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকা, বীরভূমেও বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। এরই মধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়ালো দামোদর ব্যারেজ। একদিনে আসানসোলে বৃষ্টি হয়েছে 345 মিলিমিটার, পুরো শহর জলের তলায় প্রায়। দুর্গাপুরে বৃষ্টি হয়েছে 220 মিলিমিটার, গঙ্গাজল ঘাটিতে 371 মিলিমিটার বৃষ্টি, কাঁটা বাঁধে বৃষ্টি হয়েছে 265 মিলিমিটার, তাই ফুসছে গঙ্গা, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী এবং গাড়ুই ও নুনিয়া নদী। ঠিক 2 মাস আগেই জলযন্ত্রণার পুনরাবৃত্তি ঘটেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পূজার মুখেই প্লাবিত হওয়ার আশঙ্কা ইতিমধ্যে, কিন্তু এই দুর্যোগের ফলে একাধিক গ্রাম জলের তলায় চলে গেছে, চাষের অনেক জমি, অর্থাৎ ক্ষতির মুখে আবার দক্ষিণবঙ্গ। এদিকে হলদিয়া পুরসভার একাধিক এলাকায় জল জমেছিল বুধবার, বৃহস্পতিবার সেই জল কিছুটা নেমেছে। পুরসভার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এখনও জল জমে আছে। ভগবানপুর, এগরা, পটাশপুর এলাকায় জারি রয়েছে জলযন্ত্রণা। এদিকে একটানা দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে দীঘা। বৃহস্পতিবার সকাল থেকেই ঝলমলে রোদ সৈকত শহরে। প্রশাসনিক নিষেধাজ্ঞা জেরে দীঘায় এখন পর্যটকদের ভিড় কম, তবে সকালে মেঘ সরে গিয়ে রোদ উঠতে দেখেই তারা ভিড় জমান সৈকতে, পাশাপাশি পশলা সাজিয়ে বসেন দোকানিরাও।
তবে এই দুর্যোগের মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস। জানিয়ে দিল এবার বিদায় নিতে চলেছে বর্ষা, দেশের মানুষ দেখবে ঝলমলে আকাশ। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী 17 সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে ফেরার পথে থাকে বর্ষা, কিন্তু এই বছর নিম্নচাপের ফলে এতদিন বৃষ্টি হচ্ছে গোটা দেশ জুড়ে। তবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গোটা বর্ষা জুড়ে 99% বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরিমাণ যদি 94 থেকে 104% মধ্যে থাকে তাহলে বলা হয় সেটি স্বাভাবিক বৃষ্টি। অর্থাৎ এই বছর স্বাভাবিক বৃষ্টি হয়েছে দেশে। আসলে এই বছর বর্ষার জেরে বৃষ্টির পরিমাণ বেশি হয়নি, নিম্নচাপের জেরে সেপ্টেম্বর মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। অবশেষে বিদায় নেবে বৃষ্টি, আকাশ হবে পরিষ্কার। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদায় নিতে চলেছে বৃষ্টি, জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। অর্থাৎ আশা করা যায় পুজোয় বৃষ্টিতে ভাসবে না বাংলা। পুজোর এক সপ্তাহ আগে থেকেই আস্তে আস্তে বিদায় নেবে বর্ষা, কাটতে চলেছে আশঙ্কার মেঘ। তো বন্ধুরা, এই ছিল কিছুটা দুর্যোগ, কিছুটা বন্যা পরিস্থিতি এবং বর্ষা বিদায় যাওয়া নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। এইগুলি কিন্তু অবশ্যই আপনারা সতর্ক করার জন্য শেয়ার করবেন, কারণ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন জায়গাতে। তো তার জন্য অবশ্যই শেয়ার করবেন, আর বর্ষা যে চলে যাচ্ছে তার সেই সুখবর দেওয়ার জন্যও কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ধন্যবাদ।